তো আজকে আমরা শিখবো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট ও অ্যালগোরিদম। তো বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। তো আমরা আজকে এটা ফ্লো চার্টের মাধ্যমে ফার্স্টে এটাকে ড্র করবো যে কিভাবে করে বৃত্তের ক্ষেত্রফল কি করা যায়, নির্ণয় করা যায়। তো সবার প্রথমে আমরা কি করব, স্টার্ট, দেন কি করব, স্টার্ট করার পর ইউজারের কাছ থেকে আমাদেরকে কি নিতে হবে, ইনপুট নিতে হবে। ওকে, ইনপুটে কাকে কাকে নিতে হবে? একটা জিনিস বলে রাখি, ইনপুটে যতগুলা মানে একটা ইকুয়েশন এ ইকুয়ালস টু কি পাই আর স্কোয়ার না, ইনপুটের ক্ষেত্রে যতগুলা চলক আছে সবগুলাকে কি করতে হবে, নিতে হবে। যেমন এখানে এ আছে, তাই ইনপুটে আমরা কি নিব, এ। দেন এখানে কি আছে, পাই আছে, পাই নিব। এবং পাইয়ের মানটা কি আমরা জানি, সেজন্য সেটাকে বলে দিতে হবে। সেটা কি বলবো, 3.1416। দেন আমরা কি নিব, আর। কথা কি বুঝে গেছে? ওকে, আর একটা জিনিস বলে রাখি, আমরা যখন ইনপুট নিব তখন তো সবগুলা ইকুয়েশনে যতগুলো চলক আমরা ইউজ করছি সবগুলা চলকই নিব, আর তার সাথে ওই চলকগুলোর ভিতরে যদি কোনো ধ্রুবক মান থাকে সেটাও আমাদেরকে কি করতে হবে, বলে দিতে হবে। ক্লিয়ার? কারো কনফিউশন আছে এখানে? যদি ধ্রুবক মানগুলো থাকে আমাদেরকে অবশ্যই তা কী করে দিতে হবে, বলে দিতে হবে। দেন ইনপুটের পর কি আসে, প্রসেসিং। প্রসেসিংয়ে আমরা কি লিখব, হ্যাঁ, ওইটা ব্যাসার্ধর পরে তো ইকুয়েশনে আমরা যখন লিখবো তখন হবে। যেমন এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, হ্যাঁ, ওইটা তো আমরা দেখাবো আজকে, ঠিক আছে? তো আমাদের ইকুয়েশনটা কি, আমরা জাস্ট ফ্লো চার্ট, আচ্ছা ফ্লো চার্ট দিয়ে কিন্তু কখনো প্রোগ্রামের আইডিয়া পাওয়া যাবে না। ফ্লো চার্টের উপর ভিত্তি করে আমাদেরকে কি ডিজাইন করতে হবে, প্রোগ্রাম ডিজাইন করতে হবে। তো আমার কি করতে হবে, ফার্স্টে আমি স্টার্ট করছি, স্টার্টের পর আমি কি করছি, ইনপুট নিছি। ইনপুট কি কি নিছি, এ, পাই, আর, আর। এরপরে ইনপুটের পর কি করতে হয়, প্রসেসিং করতে হয়। প্রসেসিংয়ে কে আছে, এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। এখন ফলাফলটা কার মধ্যে সংরক্ষণ হবে, এর মধ্যে। তো আমি যদি আউটপুটের জায়গায় কি দিই, তাহলে এতে ইনপুট মানে এটা আউটপুট দেখাইলে তাহলে হচ্ছে টোটাল রেজাল্টটা সে কি করবে, শো করবে। আর লাস্টে প্রোগ্রামটা আমাদেরকে কি করতে হবে, শেষ করতে হবে। কারো কনফিউশন আছে এটাতে, কারো আছে কনফিউশন? আচ্ছা, এবার আমাদের এটার কি নির্ণয় করতে হবে, অ্যালগোরিদম। তো সবার প্রথমে আমরা কি করব, এক নাম্বার, এক নাম্বার আমরা কি করছি, স্টার্ট করি। দুই নাম্বার, ইনপুট, ইনপুট এ কমা পাই ইকুয়ালস টু 3.1416 এবং আর নেই। তিন নাম্বার, এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার করি। চার নাম্বার, এখানে কি এটা কোন বক্সের মধ্যে আছে, তাহলে প্রিন্ট বা এ প্রিন্ট করি। ওকে, আর পাঁচ নাম্বার, প্রোগ্রাম কি করি, প্রোগ্রাম এন্ড করি। ওকে, তো সার্কেল বা ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট আর অ্যালগোরিদমে আর কোনো প্রবলেম আছে? নাই। তো আজকের মতো এতটুকু। ওকে।